हेलो फ्रेंड्स, द्वितीय बृहत् निजुक्ति अपेक्षा निबनवार न्यूज पेपर दिशे जे बृहत् निजुक्तिर पिछतो आरु बृहत् संख्यक पद खाली होय थाके। इयाते सब प्रथम तो नियुक्ति आशार संचार करिछे चाकरी प्रत्याशीर मनत। केबाटाओ विभागत 23,000 निजुक्तिर पाछतो खाली होय आछे 38,300 पद। द्वितीय बृहत् निजुक्ति अपेक्षा निबनवार ইয়াতে বস্তুটো দিছে ডিটেলস কোনটো বিভাগত কিমান পদ খালী হৈ আছে গোটেইখিনি দিছে। ইয়াতে চাওক শিক্ষা বিভাগটো আমি চাই লওঁ। শিক্ষা বিভাগত 28,162, নিযুক্তি পত্ৰ বিতৰণ 11,063, লগতে ই খালী খালী হৈ থাকিল কিমান, খালী থকা পদ 17,099। তো ই আজি পেপারত দিছে, তার মানে বহুত সংখ্যক পদ আর খালি হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ঘোষণা করে থৈছে যে নিযুক্তি হয়ে থাকিব। নেক্সট যেটু জুলাই মাহ আছে, জুলাই মাহত আরো 10,000 ভ্যাকেন্সি উলিয়াই দিব বিভিন্ন ডিপার্টমেন্টত। তো যাকে হয়তো ফাইনাল লিস্টত নাম অহা নাই, DEE বা অন্যান্য যিকোনো যিকোনো ডিপার্টমেন্টত ফাইনাল লিস্টত নাম অহা নাই, তো তেওঁলোকে প্রিপারেশন করক আপনাদেরকে, যে যেহেতু নিযুক্তি প্রক্রিয়া হয়ে থাকিব, জুলাই মাহত 10,000 হব বা নেক্সট আর কেতিয়াবা দিয়ে মানে হয়ে থাকিব। টোটাল ইমান পদ খালি হয়ে আছে 38,000। তো বহুত আর ভ্যাকেন্সি আহিব, বহুত কিছু আলোচনা করি আজির ভিডিওত। ফ্রেন্ডস, আজির ট্রান্সফারের একটা বাতিল উলাইছে শিক্ষামন্ত্রী ডক্টর রেণুষ পেগু ডাঙরিয়ায়। টিচার ট্রান্সফারের উপর একটা মন্তব্য দিছে, সেইটা শুনাম। নেক্সট আছে কি কাট অফ ফাইনাল লিস্ট, কাট অফর ফাইনাল লিস্ট বহুতে প্রশ্ন করেছে, স্যার ইমান ইমান কমিব পারে নাকি, ইয়ার উপর এটা অ্যানালাইসিস করবলে চেষ্টা করিম। লগতে বিটিআর টেটর রেজাল্ট কেতিয়া দিব, ইয়াতো বহুত প্রশ্ন করেছে। বিটিআর অ্যাডভার্টাইজমেন্টের সম্পর্ক প্রশ্ন করেছে, নিউ অ্যাডভার্টাইজমেন্ট কেতিয়া হব পারে, ইয়ার ইয়ার কোশ্চিন মাই অ্যান্সার, আপনাদের বহুত কোশ্চিন করেছে, সেইবিলাক অ্যান্সার দিবলে চেষ্টা করিম। সো ভিডিওটা একলকে চাব আর মোট চ্যানেলত নতুন হলে সাবস্ক্রাইব করবলে না পাহরিব। মই ইনফরমেশন এন্ড প্রিপারেশন অফ এক্সাম ভিডিও বনাই থাকো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে কোশ্চেন কটা লই লো, মই বিটিআরর, কিন্তু এইবার মই দূরণি ডিস্ট্রিক্ট এটাত সিলেক্টেড হয়েছো। মই জানিব বিচারো, জয়েন করিলো বাট যেতিয়ার বিটিআর অ্যাডভার্টাইজমেন্ট দিব, মই বিচারিম বিটিআরত আহিব, কি কয় আপনি? সাও যদি সেম পোস্ট হয়, সেম পোস্ট হয় এলপির পর এলপি লৈ আপনি আহিব নোৱাৰিব, এলপি টু এলপি আহিব নোৱাৰিব, এন্ড ইউপি টু ইউপি আহিব নোৱাৰিব, বাট এলপি টু ইউপি আহিব পাৰিব, থ্ৰু প্ৰপাৰ্চনেল আহিব পাৰিব, কিন্তু চেম পোষ্টত হ'লে নোৱাৰিব। গভৰ্ণমেণ্ট অফ নটিফিকেশ্যন এটা দি থৈছে, চেম পোষ্টত আহিব বিচাৰিলে কম চে কম আপুনি 3 ইয়াৰ্ছ ৱেইট কৰিব লাগিব। 3 বছৰ পিছত যদি আপুনি ইনক্ৰিমেণ্টকেইটা বাদ দি তাৰপিছত আকৌ আহিব পাৰিব। নেক্সট কুৱেশ্যন হৈছে ইউপি অ'বিচি হাইলাকান্দি 6.662 কমিবনে, বহুত এটা আপনার ইমান কারণে পড়া ভাগ্য আপনার বেয়া যে অকমান পয়েন্টের কারণে আপনি মেরিট লিস্টে নাম সোমাব পড়া নাই, কিন্তু চান্স এটা আছে, কিন্তু কিমান চান্স আছে, এইটু 6.62 এইটু আহিব না নাই, মানে সরি 6.6 নয় 0.662, এইটু আহিবার আহিওর আহার সম্ভাবনা আছে নাকি, আপনি এই কোশ্চেনটা করেছে। সব ভাগ্য যদি আপনার বহুত সুপ্রসন্ন হয় তেতিয়াহলে আহিব পারে, বাট যেহেতুকে এইটা সেকেন্ড প্রভিজনাল মেরিট লিস্ট, গতি সেকেন্ড প্রভিজনাল মেরিট লিস্টত আর ফাইনাল লিস্টত ডিফারেন্স বহুত কম থাকে, মানে বহুত কম থাকে। সো অকমান আহিব পারে, কিন্তু এটা বহুত মুশকিল আছে, তথাপি আপনি আশা করব পারে। নেক্সট একটা কোশ্চেন আছে, এনেকা হয়তো বহুতের হয়েছে, বহুতে কইছে মোরও হয়েছে, এনেকা হয়েছে মোর ফুটবলর ন্যাশনাল সার্টিফিকেট আসিল, কিন্তু মার্কস এড নকরিলে, এনসিসির যদি মার্কস এড হব পারে স্পোর্টস কিয় নহয়, এড হওয়া নাই জানাবছন। ন্যাশনাল সার্টিফিকেট আর ন্যাশনালত প্রতিদ্বন্দ্বিতা করা দুটা বস্তু বেলেগ বেলেগ, যেটু অ্যাডভার্টিজমেন্ট আছে এজ পার অ্যাডভার্টিজমেন্ট আপনি ন্যাশনাল লেভেলত কম্পিটিশন করব লাগিব উইথ আদার স্টেটস, মানে অসমৰ প্রতিনিধিত্ব করব লাগিব। অসম টিমৰ হৈ আপনি সাপোজ হারিয়ানা পাঞ্জাবর লগত খেলিছিল নেকি, এনেকুৱা যদি খেলিছে তো আপনি এইটো অভিযোগ দিব পাৰে, তেতিয়াহলে আপনার এড হব পাৰে। কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট বলে এটি কোনটো বুঝাইছে, সার্টিফিকেটটো কোর পৰা ইস্যু হয়েছে এইটো ডাঙৰ কথা, কিন্তু এডভার্টাইজমেন্টত আছিল ন্যাশনাল লেভেলত কম্পিটিশন করব লাগিব। ন্যাশনাল লেভেলত কম্পিটিশন করলে 10 মার্কস আর স্টেট লেভেলত কম্পিটিশন করলে
5 মার্কস স্টেট লেভেল মানে আপনি যে কোনো ডিস্ট্রিক্টৰ হৈ স্টেটত মানে কম্পিটিশন কৰিব লাগিব স্টেট ওয়াইজ হ্যাঁ বহুতৰে এই কোৱেশ্চনটো কৰিছে কাট অফ কমিব নে সব কাট অফ তো অকমান কমিব কিন্তু বহুত নগণ্য এটা কাট অফ কমিব পাৰে কাৰণ এটো সেকেন্ড প্ৰভিজনেল লিষ্ট এটি ধৰক এটা ফাইনাল লিষ্টৰ নিচিনা হৈছে অকমান দুই একটা ক্যান্ডিডেট যদি এনেকুৱা ই কৰে সেইটো বাদ যাব পাৰে বাকী কাট অফ কমার খুব কম চান্স আছে কমিব পাৰে 0.0 সামথিং বা 0.1 সামথিং এনেকুৱা কমিব পাৰে তো বহুত কমার চান্স খুব কম ইয়াস হওক ইয়াত আৰু মানে ডিফাৰেন্স কম 0.44 মাৰ্কছ মতলব 0.4 মাৰ্কছ এছিষ্টেণ্ট টিচাৰ কমিব ইউ পিৰ কিন্তু ইউ পিত আৰু কমার চান্স কম এছিষ্টেণ্ট টিচাৰ কমিব বাৰু ধুবৰীত অ' বি চি ইউপিত বহুত কম এলপিত অকণমান আছে কিন্তু ইউপিত বহুত কম চান্স আছে তথাপি 0.4 মানে ইয়াতে এটা দুটা কেন্ডিডেট বাহির হলে আপুনি পাই যাব পাৰে মানে এইটো মার্জিনটো বহুত কম তো গতিকে এটা দুটা কেন্ডিডেট যদি বাহির হৈ যায় মানে ফার্স্ট সিলেকশন লিষ্টত কোনোবা ডিস্ট্রিক্টত পাই যায় তাহলে দুজন তিনজনের কেন্ডিডেট কিন্তু কমি গেলে আপুনি পাই যাব পাৰে তো গতিকে আপনার মোৰ ফালৰ পৰা বেষ্ট অফ থাকিল যাতে আপুনি পাই যায় কিন্তু বহুত মুশকিল আছে তথাপি পাব পাৰে আর কি ফ্রেন্ডস ইয়া হৈছে শিক্ষামন্ত্রীর মন্তব্য এবাউট টিচার ট্রান্সফার অসমৰ 31খন জিলাত শিক্ষকৰ বদলিকৰণ শিক্ষা হেতু আদি সন্দৰ্ভত আজি গুৱাহাটী স্থিত অসম সর্বশিক্ষা অভিযানৰ কাৰ্যালয়ত BWO BMC আৰু ব্লক MIS সকলৰ হৈতে এখন ভিডিঅ' কনফাৰেন্সিংত অধ্যক্ষতা কৰো বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষকসকল শিক্ষা হেতু অসম এপত বিদ্যালয়ের প্রাসঙ্গিক তথ্য আপলোড সম্পূর্ণ করার বাবে ধন্যবাদ দিছো ধন্যবাদ জানালো মানে সকল শিক্ষাগুরুসল ধন্যবাদ দিছে কারণ হয়েছে কি শিক্ষা হেতু এপ এটা আহি আছে আপনাদের জানে শিক্ষা সেতু এপ ইয়াতে স্টুডেন্ট এটেন্ডেন্স টিচার এটেন্ডেন্স স্টুডেন্ট ট্রান্সফার টিচার ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি কাম করা যায় তো এই অ্যাপটো বহুত মানে সকল শিক্ষকে ডাউনলোড করেছে সেইকাৰণে ধন্যবাদ দিছে লগতে এই অ্যাপৰ জৰিয়তে এতিয়া ট্রান্সফার হব বা টিচার পোর্টেলও আছে সেই পোর্টেলও হয় ট্রান্সফার হব ট্রান্সফারৰ বিষয়ে আজি মিটিং মাতিছিল ট্রান্সফারটো এনেকুৱা PTR য'ত য'ত ল PTR আছে মানে ষ্টুডেণ্ট কম টিচার বেছি তারপর আপোনালোকে ট্রান্সফার বিচাৰিব পাৰিব আৰু যিবিলাকত হাই PTR আছে তাত যাব পাৰিব বা মিউচুৱেল ট্রান্সফার এনেকুৱা ধৰণৰ ট্ৰান্সফাৰৰ বিষয়ে আলোচনা কৰা হৈছে তো এই আলোচনা শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু ডাঙৰীয়াই ছ'চিয়েল মিডিয়াত শ্বেয়াৰ কৰিছে চ' ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ' ইমানতেই ইনফৰ্মেশ্যনটো ইমানেই আছিল কিবা জানিব থাকিলে আকৌ আৰু আপোনালোকে কমেণ্টছ কৰিব পাৰে মই এনচাৰ দিবলৈ চেষ্টা কৰোঁ তো ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ' ইমানতেই হেক কৰো থেংক ইউ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ' ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' যদি আপোনাৰ পচন্দ হৈছে তেনেহ'লে লাইক এটা কৰিব পাৰে লগতে আপোনাৰ ফ্ৰেণ্ডছৰ লগত শ্বেয়াৰ কৰিব পাৰে এণ্ড ওৱান ৰিকুৱেষ্ট টু ইউ চেনেলত নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰিলে কোনো টকা পইচা নালাগে ছাবস্ক্ৰাইব কৰিলে মোৰ অলপ আগ্ৰহ বাঢ়ি যায় আপোনালোকে যদি কিবা জানিব থাকে কমেণ্টছ কৰিব মই ইনফৰ্মেশ্যন জানিলে কৈ দিম নাজানিলে কালেক্ট কৰি দিবলৈ চেষ্টা কৰিম সকলোকে শুভকামনা আছে মই আজিৰ ভিডিঅ'ৰ পৰা বিদায় লৈছোঁ মই ইনফৰ্মেশ্যন আৰু প্ৰিপাৰেশ্যন অফ এক্সাম ভিডিঅ' এই চেনেলত বনাই থাকোঁ বাবে অনুৰোধ থাকিল যে আপোনাৰ ধুনীয়া হাতখনেৰে ছাবস্ক্ৰাইবৰ বুটামটো টিপি দি বেলটো প্ৰেছ কৰি দি মোক আৰু ভিডিঅ'